এবার দুইবার নয় একবার হবে বিশ্ব ইজতেমা আসতে দেয়া হবে না মাওলানা সাদকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে এই ঘোষণা দিয়েছেন মাওলানা জুবায়ের পন্থীরা মহাসম্মেলনে যোগ দিতে মঙ্গলবার ভোর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হতে থাকেন মুসল্লিরা এ সময় রাজধানীর জুড়ে দেখা দেয় তীব্র যানজট নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠান স্থলে রূপ নেয় জনসমুদ্রে আলেমদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং 2013 সালে শাপলা চত্বরে হেফাজতের নেতাকর্মী হত্যায় জড়িতদের শাস্তিসহ নয় দফা দাবি জানিয়েছেন তারা এই মহাসম্মেলনে বিশ্বমানের ভিআরএম প্রযুক্তিতে তৈরি দেশের সেরা থার্মিক্স রড আরআইসিএল টিএমএক্স